ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनि नामिनि नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पश्यत देशतारिणी वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। श्रील रूप गोस्वामी कृत भक्ति रसामृत सिंधु আমাদের পূর্ববর্তী দিন আমরা কয়েকটি বিষয় আলোচনা করেছিলাম। দশম অধ্যায়ে শ্রবণ ও স্মরণের প্রক্রিয়া। আজ সেই দশম অধ্যায়ের সর্বশেষ অংশ স্মরণ এবং ধ্যান। শ্রী রূপ গোস্বামী এই স্মরণের বিষয়ে তিনি বর্ণনা করেছেন। স্মরণ, স্মরণটা কি আসলে? অর্থাৎ যেমন জাগতিক দিক দিয়ে দেখতে গেলে যে আমরা পূর্বে যে কার্য করেছি সেই কার্য আমাদের স্মৃতিপটে মাঝে মাঝে ভেসে ওঠে। তো সেটা যখন হৃদয়ে ধারণা করে তার পুনরায় যে স্মরণ, তা মনে করা, পুনরায় মনে করা, সেটাই স্মরণ। আর ভগবত ভক্তির পথে স্মরণ অর্থাৎ ভগবান যে লীলাবিলাস করেছেন বা তার ভক্ত, তার প্রেমিক ভক্ত ভগবানের আরাধনা করেছেন কিভাবে বা ভগবানের সঙ্গে তিনি কিভাবে লীলাবিলাস করেছেন, ভগবান তার ভক্তের সঙ্গে কিভাবে লীলাবিলাস করেছেন, এই লীলাবিলাস সাধারণত ভগবানের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, যে ভগবান তার ভক্তের ক্ষেত্রে কিরকম লীলাবিলাস করেছেন। যেমন কৃষ্ণের বিভিন্ন লীলাবিলাস, শকট ভঞ্জন, দামবন্ধন, গিরি গোবর্ধন ধারণ, এরকম অনেক লীলাবিলাস যখন আমরা চিন্তা করছি বা যখন তার সেই লীলাস্থলীর সেই বিষয়গুলো দর্শন করছি, যেমন গিরি গোবর্ধন, গিরি গোবর্ধনকে দর্শন করা মাত্রই যারা একটু ভক্তি পথে আছেন তাদের সেই লীলা স্মরণ হবে যে শ্রীকৃষ্ণ এই গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন। যখন যমুনার তীরে কেউ যাবেন তখন এই অনুভব হবে যে শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে বা সখীদের সঙ্গে যমুনায় স্নান কেলি করতেন। এইভাবে শ্রীকৃষ্ণের লীলার স্মরণ, এই যে পুনরায় মনে করা যে শ্রীকৃষ্ণ এখানে এই লীলাবিলাস করেছেন, এই সময় তিনি এটা করতেন, এই যে আমরা পুনরায় তার লীলাকে
আমাদের স্মৃতিপটে রাখছি বা চিন্তা করছি, এটাই হচ্ছে স্মরণ। শ্রী রূপ গোস্বামী পাদ আলোচনা করছেন যে কোনো ভাবে কেউ যদি তার চিত্ত শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কে চিন্তায় নিবদ্ধ করেন তাকে বলা হয় স্মরণ। শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের চিন্তায় নিবদ্ধ করেন, অর্থাৎ কৃষ্ণের সঙ্গে আমার কি সম্পর্ক, এই লীলায় নিজেকে নিবদ্ধ রাখছে। যেমন তার সখারা শ্রীদাম সুদাম দাম বসুদাম বলরম মধুমঙ্গল আদি সখারা কৃষ্ণের সঙ্গে কোন সম্পর্কে, সখ্যভাবে বন্ধুত্বের সম্পর্কে। মা যশোদা নন্দ বাবা রোহিণী মাতা ব্রজের মাতৃভাবাপন্ন এনারা সকলে কোন সম্পর্কে, এরা সকলে বাৎসল্য রসে এবং এই যে মাতৃভাবাপন্ন হয়ে বা কেউ পিতৃভাবাপন্ন হয়ে কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত, এই কৃষ্ণকে মনে করছেন তাদের পুত্র, তাদের স্নেহের পুত্র। এই যে তাদের বাৎসল্য রস তারা পান করছেন, এই যে আমরা যখন সেই লীলাকে স্মরণ করব, সেই লীলা চিন্তন করব, যে মা যশোদা এইভাবে কৃষ্ণকে স্নেহ করতেন, নন্দ বাবা এইভাবে কৃষ্ণকে স্নেহ করতেন, এটা কি আমাদের সেই স্মরণ হচ্ছে কৃষ্ণের লীলা স্মরণ? এই যে আমাদেরও সেই সম্পর্কের স্মরণ, যে আমারও যদি সেই কৃষ্ণের সঙ্গে সেই সম্পর্ক হতো, যে কৃষ্ণের সেই নিত্যলীলায় প্রবেশে ইচ্ছা, তা তার জন্য তার পরিকর বর্গের সঙ্গে আমি সেই রসের চিন্তা করছি, এই যে স্মরণ, এটাই হচ্ছে এই লীলা স্মরণ। ভক্তি জগতে ভগবত ভক্তির জগতে স্মরণ, এই স্মরণ সম্বন্ধে বিষ্ণু পুরাণে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে কেবলমাত্র পরমেশ্বর ভগবানকে স্মরণ করার ফলে জীবের সর্ববিষ্ট সিদ্ধ হয়। কেউ যখন ভগবানকে স্মরণ করেন তখন তার সর্ববিষ্ট সিদ্ধ হয়। এই জগতে দেখুন যে এই যে এই জগতে শাস্ত্রে বলা হয়েছে যে এই জগতে কেউ সুখী নয়, এই জগতে কেউ সুখী নয়। তো দুজন ব্যক্তি মাত্র সুখী আছেন, এক হচ্ছে গণ্ডমূর্খ আর দ্বিতীয় হচ্ছে পরমহংস। এই জগতে দুজন ব্যক্তি সুখী আছেন, এক হচ্ছে গণ্ডমূর্খ অর্থাৎ পাগল যার হিতাহিত জ্ঞান নেই, আর এক আছেন যিনি পরমহংস অর্থাৎ জগতের বিষয়ের প্রতি অনাসক্ত, জগতের কোনো কিছু তার প্রয়োজন নেই। এই দুই প্রকার ব্যক্তি আছেন যিনি সুখী ব্যক্তি। পাগল কিভাবে সুখী? সে পাগল বা গণ্ডমূর্খ যে রাত দিন মনে করুন খেটে চলেছে, তার নিজের ভালো মন্দ কিসে হবে তার এই চেতনা বোধ নেই, ঠিক পাগলের মতো। তা এই এক ব্যক্তি সুখী যার নিজের সম্বন্ধে কোনো ধারণা নেই, কি আয় করতে হবে, রোজগার করতে হবে, কি ব্যাংক ব্যালেন্স করতে হবে, এই প্রকার তার কোনো প্রকার চিন্তা নেই, জাগতিক চিন্তা তার থেকে মুক্ত, অর্থাৎ তার এই বোধ নেই যে জাগতিক লাভ কিভাবে হবে। পাগল ব্যক্তি, গণ্ডমূর্খ ব্যক্তি। আর এক ব্যক্তি কে না, পরমহংস। পরমহংস মানে
না তিনি এই জগৎকে বা এই জগতের ভোগ্য ইন্দ্রিয় বিষয়কে তিনি উপলব্ধি করেছেন যে এগুলো সব নশ্বর, এগুলো সব নশ্বর, এ তার কোনো উপকারে আসবে না, এ শুধু তাকে বন্ধনে ফেলবে। এই জন্য এই জগতের বিষয়, এই জগতের ইন্দ্রিয় তৃপ্তিমূলক বস্তু, এ কোনো কিছুর প্রতি তিনি আকর্ষিত হন না। পরমহংস যেমন ভাগবতে আমরা পেয়েছি সুখদেব গোস্বামী, যে তিনি এই যে জাগতিক তার ডিগ্রি প্রাপ্ত হওয়ার, জাগতিক পদ প্রতিষ্ঠা লাভের, জাগতিক সম্মান যশ প্রতিষ্ঠা আদি কোনো কিছুর তার স্পৃহা ছিল না, সম্পূর্ণ নিরাসক্ত, জগতের বিষয়ে সম্পূর্ণ পরিত্যাগ করে তিনি ভগবত চিন্তায় তন্ময় হয়ে থাকতেন। এই ধরনের পরমহংস ব্যক্তিরাই হচ্ছে সুখী ব্যক্তি। তারা সেই সুখ কোথা থেকে পায়? জাগতিক বিষয় ত্যাগ করেছে, কিন্তু সুখ কোথা থেকে পাচ্ছে? সুখ পাচ্ছে ভগবানের ভক্তি করার মাধ্যমে। এই যে ভগবানের অপ্রাকৃত ভক্তিতে যুক্ত হয়েছে তাই তারা সুখী। এই জন্য আমাদের প্রয়াস করতে হবে যেন যে অবস্থায় থাকি না কেন ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার প্রয়াস করতে হবে। তবেই একমাত্র সুখী হওয়া যাবে যখন জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসবে এবং ভগবানের সেবার প্রতি আমাদের আগ্রহ আসবে। তখনই আমাদের অনুভব হবে যে জাগতিক দুঃখ, জাগতিক সুখ, জাগতিক সমৃদ্ধি, জাগতিক প্রতিষ্ঠা, জাগতিক যশ, এগুলো কোনোটি আমাদের কাম্য নয়। আমাদের কাম্য হচ্ছে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। এই যারাই কেবলমাত্র শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারেন তারাই প্রকৃত পক্ষে সুখী হন। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে ইহ যস্য হরের দাস্য কর্মণা মনুষ্যা গিরা নিখিলস্যপি অবস্থা সু জীবাণুমুক্ত সউচ্চতে। যিনি কায় মন বাক্যে শ্রীহরির সেবায় যুক্ত হয়েছেন তিনি যেখানে থাকুন না কেন তিনি মুক্ত পুরুষ, অর্থাৎ প্রকৃত সুখী তিনি। তা এইভাবে ভগবানের বিষয়ে, ভগবানের বিষয়ে চিন্তা, তার লীলা স্মরণ, তার কর্মের আলোচনা, তার বিভিন্ন কার্যাবলী আলোচনা, এর মাধ্যম দিয়েই কেবল জীবের সর্ববিষ্ট সিদ্ধ হতে পারে। অর্থাৎ ভগবানের, ভগবানকে স্মরণ করার মাধ্যমেই জীবের সর্ববিষ্ট। সর্ববিষ্ট মানে কি? আমাদের অভিষ্ট কি? অভিষ্ট জাগতিক বিষয়ে জাগতিক মানুষের অভিষ্ট এক প্রকার, যারা পাগল বোকা তাদের অভিষ্ট, তাদের তো চিন্তাই নেই, তাদের আবার অভিষ্ট কি? যাদের একটু বিবেক বুদ্ধি আছে তাদেরই অভিষ্টের ধারণা যে এটা আমার উদ্দেশ্য, এটা আমার চাহিদা, এটা আমার অভিষ্ট। এই প্রকার যাদের বিবেক রয়েছে তারা বুঝতে পারে যে তাদের অভিষ্ট কি। কিন্তু এই জাগতিক স্তরের লোকদের যে বিবেক বুদ্ধি, সেই বিবেক বুদ্ধির ফলে তারা যাকে অভিষ্ট রূপে ধারণ করে সেটা তাদের প্রকৃত অভিষ্ট নয়। প্রকৃত অভিষ্ট শাস্ত্রে নির্দিষ্ট হয়েছে। প্রকৃত অভিষ্ট কি? জীবের প্রকৃত অভিষ্ট কি? সে প্রকৃত অভিষ্ট হচ্ছে কি? শ্রীকৃষ্ণের প্রেমময় সেবায় যুক্ত হওয়া, তার চরণে শুদ্ধ ভক্তি লাভ করা। তাহলে এই শুদ্ধ ভক্তি বা প্রেমময় সেবা প্রাপ্ত হলে আমাদের পরম প্রয়োজন, পরম প্রয়োজন সেটা মিলবে। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ প্রেম, সেই শ্রীকৃষ্ণ প্রেম আমাদের মিলতে পারে। তো এই জন্য
ভগবানের চিন্তায়, ভগবানের লীলা স্মরণে, তার কথা আলোচনার মাধ্যম দিয়ে জীবের এই যে প্রকৃত অভীষ্ট সেটাই পূর্ণ হতে পারে। তাই সেই অজ নিত্য শাশ্বত পরমেশ্বর ভগবানকে আমি স্মরণ করতে চাই। পদ্ম পুরাণে এই স্মরণ সম্বন্ধে বিশ্লেষণ করা হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ জীবিত অবস্থায় বা মৃত্যুর ক্ষণে কেউ যদি তাকে স্মরণ করেন তাহলে তিনি সব রকম পাপ থেকে মুক্ত হন। পদ্ম পুরাণে বলা হয়েছে যে যদি কেউ তার জীবিত অবস্থায় কোনো না কোনো ভাবে ভগবানকে স্মরণ করতে পারেন তাহলে তিনি তার সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হন। এর উদাহরণ আমরা আগেই আলোচনা করেছি, অজামিলের কাহিনীতে অজামিলের চরিত্রে আমরা এরকম দৃষ্টান্ত পেয়েছি যে একবার মাত্র মৃত্যুর সময়, যদিও এর পূর্বে অজামিল অনেকবার নারায়ণ উচ্চারণ করেছে পুত্রকে ডাকার ছলে, কিন্তু যখন সর্বশেষ মুমূর্ষ অবস্থায় ডাকলেন তখন বিষ্ণুদূতেরা চলে এসেছিলেন। যমদূতেরা আগে এসে তাকে বেঁধেছিলেন, কিন্তু বিষ্ণুদূতেরা ওই নারায়ণ নাম শুনে চারপার্শ্ব চলে এসে ওই যম পাশ কেটে দিয়ে তাকে মুক্ত করেছিলেন। তেইভাবে তাকে মুক্ত করলেন মানে যে ওই যে নারায়ণ নাম উচ্চারণ করেছেন, অতএব তিনি আর যমলোকে যাওয়ার যোগ্য নন, তিনি মুক্তির পথে অগ্রসর হওয়ার যোগ্য, তিনি যমলোকে যাওয়ার আর যোগ্য নন। কেননা তিনি অন্য স্থানে যাওয়ার পথ নিশ্চিত করে দিয়েছেন ভগবানের নাম উচ্চারণ করে। এই জন্য এই পদ্ম পুরাণে বলা হয়েছে যে কেউ যদি ভগবানকে স্মরণ করেন তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। এটা ভগবানকে স্মরণ করার প্রকৃত ফল নয়। ভগবানকে স্মরণ করা, ভগবানের লীলা স্মরণ করা, ভগবানের কর্মের চিন্তা করা বা ভগবানের যে কোনো প্রকার ভক্তদের সম্পর্কে স্মরণ করা, তার ফলে পাপ থেকে মুক্ত হওয়া নয়। এটা তার লীলা স্মরণের, তার কার্যাবলী স্মরণের প্রকৃত ফল নয়। তো প্রকৃত ফল কি? না, প্রকৃত ফল এই যে এটা কি ভক্তি, স্মরণ করা একটা ভক্তির অঙ্গ, এবং ভক্তি পুষ্ট হচ্ছে, আমাদের এই কৃষ্ণ ভক্তি পুষ্ট প্রাপ্ত হচ্ছে, পুষ্টতা প্রাপ্ত হচ্ছে। পাপ তো ভগবানের এক নামেই ভস্মীভূত হয়ে যায়, কিন্তু তারপর যে যে লীলা স্মরণ হয় এর ফলে আমাদের ভক্তি পুষ্ট হয়, অর্থাৎ উত্তর উত্তর বৃদ্ধি প্রাপ্ত হয়। এই স্মরণ ভক্তি জগতে অবশ্যই প্রয়োজনীয়। তবে সাধারণ অবস্থায় দেখা যায় যে স্মরণ একটু উন্নত ভক্তদেরই হয়ে থাকে, কেননা যারা প্রাথমিক স্তরের ভক্ত তাদের জন্য শাস্ত্রে বলা হয়েছে যে আপনারা এই যে নাম জপ করুন, শ্রীমদ ভাগবত বা ভগবত পাঠ শ্রবণ করুন। আপনি যখন শ্রবণ করবেন, শ্রবণ করার পর আপনার হৃদয়ের কলুষতা ধীরে 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 দূর হতে থাকবে, কেননা হৃদয়ে বহুদিনের বা বহু জন্মের কলুষতা হৃদয়ে রয়েছে। তো যখন এই যে হৃদয়ে ভগবানের নাম কি প্রবেশ করাছেন, প্রবিষ্ট কর্ণ রন্ধ্রেন স্বনাম ভাবু সরোরহম, এই যে হৃদয়রূপ সরোরহে অর্থাৎ হৃদয়রূপ কমলে পদ্মফুলে যখন ওই ভগবানের নামকে বসাচ্ছেন তখন কি হচ্ছে, সেখান থেকে যত ময়লা আছে সেগুলো ভগবান তার নাম সব ধুলি
বা পরিষ্কার করে দিচ্ছেন, সমস্ত ময়লা পরিষ্কার করে দিচ্ছেন। অতএব প্রাথমিক অবস্থায় আমরা আমাদের চেষ্টায় এই কলুষতাকে দূর করতে পারবো না। আমরা আমাদের চেষ্টায় যতই কৃচ্ছ সাধন আদি করা হোক না কেন, এই মনের যে মলিনতা এটা আমরা আমাদের চেষ্টায় করতে পারবো না। যতই ধর্মকর্ম, জাগতিক ধর্মকর্ম অনুষ্ঠান করা হোক না কেন, হৃদয় থেকে এই কাম ক্রোধ লোভ মোহ মত মাদকসর্য এগুলো যাবে না। এগুলো যাওয়ার প্রক্রিয়া না করলে যাবে না। যাওয়ার প্রক্রিয়া কি না, যাওয়ার প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণের নামকে হৃদয়ে স্থান দেওয়া, অর্থাৎ কর্ণের মাধ্যম দিয়ে মনোযোগ সহকারে কৃষ্ণের নাম শ্রবণ করা, কৃষ্ণের লীলাবিলাস শ্রবণ করে কৃষ্ণকে হৃদয়ে রাখা। প্রথম অবস্থায় আমাদের কৃষ্ণকে গ্রহণ করার কি শাস্ত্রে যেমন বলা হয়েছে যে এক প্রকার মেশিন আছে, ভ্যাকিউম মেশিন, সেটা দিয়ে এই কম্বল আদি পরিষ্কার করা হয়, অর্থাৎ ময়লাটাকে টেনে নেয়, টেনে নিয়ে তার ভিতরে জমা করে রাখে। ঠিক আমাদের ভিতরে যে যে সংগ্রাহক শক্তি দ্বারা আমাদের যে ময়লা আবর্জনগুলো সংগৃহীত আছে, ওগুলোকে এখন কি করতে হবে না, ওই সংগ্রাহক শক্তির দ্বারা কৃষ্ণ নামকে ভিতরে নিতে হবে। তাহলে কৃষ্ণ নাম শ্রবণ কীর্তন যদি আমি করি, তাহলে কৃষ্ণ নাম ভিতরে প্রবেশ করছে, ভিতরে গিয়ে কৃষ্ণ নামই ওগুলো পরিষ্কার করছে। আপনি কোনো পৃথক প্রচেষ্টার দ্বারা ওগুলো পরিষ্কার করতে পারবেন না, যে কৃষ্ণ নাম রূপে ভিতরে গিয়ে ওগুলো পরিষ্কার করে দিচ্ছে। তা এইভাবে যখন শ্রবণ করা হবে, কীর্তন করা হবে, তখন ভিতরে যখন পরিষ্কার হবে, তখন যা শ্রবণ করেছেন তা আপনার হৃদয় থেকে যাচ্ছে। এই যে হৃদয় থেকে যাচ্ছে কৃষ্ণের চিন্তা লীলা, কেননা স্বাভাবিক অবস্থায় দেখা যায় ভক্তেরা যখন শ্রবণ কীর্তন করেন তখন তাদের হৃদয়ে বেশিক্ষণ থাকে না, হৃদয়ে বেশিক্ষণ থাকে না, কেননা সেখানে অন্য চিন্তা, সাংসারিক চিন্তা, জড় বিষয়ের চিন্তা সব জমে রয়েছে। এই যে সেখানে জমা হয়ে রয়েছে, এই জন্য বেশি বেশি করে অধিকভাবে এই ভগবানের নাম শ্রবণ কীর্তন করতে হবে, ভগবানের লীলা গুণগাথা শ্রবণ কীর্তন করতে হবে সাধু মুখে বা শাস্ত্র থেকে। তাহলে এই যে ভগবানের লীলা গুণগাথা, তাহলে সেটাই হৃদয়ে গিয়ে স্থান করে নেবে, আর ওইগুলোকে হৃদয় থেকে দূর করে দিবে। তখন ভগবানের কথা, ভগবানের লীলা বিলাস হৃদয়ে জমা হতে হতে ওগুলোই আপনার স্মরণ পথে উদিত হবে, ওগুলোই তখন স্মরণ পথে উদিত হবে। অন্যথায় স্বাভাবিক অবস্থায় সমাধে যেমন বলা হয়েছে যে স্বাভাবিক অবস্থায় জপ করার সময় ভগবানের লীলা স্মরণ করতে নেই, কেননা জপ করার সময় ভগবানের নামকে সঠিকভাবে জপ করতে হয়, সঠিকভাবে ভগবানের নামকে চিন্তা করতে হয়, ওই নামের উচ্চারিত শব্দটাকেই কর্ণের দ্বারা শ্রবণ করতে হয় আর হৃদয়ে বসাতে হয়। তো এইভাবে বসাতে বসাতে কৃষ্ণের লীলা নাম শ্রবণ করতে করতে হৃদয়ে যেগুলো ওগুলো যখন বসে যাবে, তখন আপনা আপনি ওই হৃদয় থেকে স্মরণ হবে, তখন আপনা আপনি আপনার স্মরণ হবে কৃষ্ণের লীলা। এইভাবে তার সমস্ত অভীষ্ট সিদ্ধ হয়। আমাদের শাস্ত্রে সেই নিয়ম যে আপনি
যখন এইভাবে শ্রবণ করলেন, কীর্তন করার উপযুক্ত হলেন, তখন যা কীর্তন করেছেন, যখন আপনি মনে করুন জপ করছেন না, কোনো কিছু করছেন না, শুধু শুধু বসে আছেন বা নির্জনে বসে আছেন একাকী, তখন ওগুলো আপনি মনে মনে চিন্তা করবেন। এটাই হচ্ছে স্মরণ। মনে করুন আজ সকালে ক্লাস শুনেছেন, রাত্রে যখন শয়ন করেছেন সেই অবস্থায় চিন্তা করবেন যে আমি কৃষ্ণের কোন লীলাবিলাস আজ শ্রবণ করেছি। এই যে তখন বসে ওই যে চিন্তা করছেন, যদি সঠিক ঠিকভাবে চিন্তা করতে পারেন তাহলে এটাই হচ্ছে আপনার স্মরণ। এবং এই স্মরণই, এই যে আমরা যখন সেবা করছি এবং পরে এই স্মরণের মাধ্যমে সেবা, এটা হলো মানসিক অনুশীলন, শেষে এমন হবে যে ধীরে ধীরে আপনি কৃষ্ণের ওই লীলা স্মরণ করতে করতে আপনার মানসিক অনুশীলন শুরু হবে, অর্থাৎ কৃষ্ণের জন্য মনে মনে সেবার অনুশীলন, সেটা আরো পরের বিষয়। তা পূর্বে এইভাবে স্মরণ করতে হবে ভগবানের লীলা। যখন আপনি শ্রবণ করলেন, কীর্তনের যোগ্য হলেন, তখন যেটা আপনি শ্রবণ করেছেন বা কীর্তন করেছেন সেটা আবার স্মরণ পথে আনতে হবে। এই কৃষ্ণ লীলা, কৃষ্ণের লীলাবিলাস, ভগবদ গীতা শ্রীমৎ ভাগবতে ভগবানের লীলাবিলাস, এ কখনো পুরানো হয় না। যে আমি একবার এটা পড়েছি, একবার শুনেছি, আবার কেন শুনবো, আবার কেন পড়বো না? ভগবানে এই যে বাণী, ভগবানের লীলাবিলাস, ভগবদ গীতার কথা, শ্রীমৎ ভাগবতের কথা, এই জাগতিক আলোচনা, জাগতিক গ্রন্থ আদির মতো এগুলো কখনো পুরানো হয় না। যেমন জগতের কথা, জাগতিক কথা, নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্রের সংবাদ, তারপর নোবেল, এই যে যত সাহিত্য রয়েছে জাগতিক, এগুলো কিন্তু পুরানো হয়ে যায়, বাসি হয়ে যায়, একবার পড়ার পরে লোক তাদের প্রতি আর পড়ার স্পৃহা হারিয়ে ফেলে, পেপার পড়ার পর পরবর্তীতে ওটা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। একবার নোবেল বা সাহিত্য পড়ার পর সেটা ওই সেলফে সেলফে রেখে দেওয়া হয়। নতুন নতুন, সর্বদা নতুন নতুন, নতুন নতুন চাহিদা, এই জন্য তারা একবার পড়লে আর সেটাকে আর পড়তে চায় না। কিন্তু এই যে ভগবানের বাণী, শ্রীমৎ ভগবদ গীতার বাণী, শ্রীমৎ ভাগবতের বাণী, ভগবানের লীলাবিলাস, এটা শাস্ত্রে রয়েছে, আমাদের আচার্যগণও বলছে যে এটা সর্বদা নিত্য নতুন। কিভাবে নিত্য নতুন? যেমন শ্রীকৃষ্ণ সর্বদা নব নব রস আস্বাদন করেন, তার রূপ গুণ লীলার মাধুর্য সর্বদা বাড়তেই থাকে, নিত্য নতুন, নিত্য নবায়মান। তা ঠিক তেমনি তার মুখশ্রিত এই বাণী, এটাও ঠিক নিত্য নতুন লাগবে। শ্লোক প্রভুপাদ ভাগবতে লিখেছেন যে আপনি যতবার পড়বেন ততবারই নতুন নতুন অর্থ উপলব্ধি করতে পারবেন। এই জন্য এগুলো কখনো বাসি হয় না, কখনো পুরাতন হয় না। এই জন্য ভগবানের এই লীলাবিলাস স্মরণ করতে হয়। তা এইভাবে যিনি ভগবানের বিষয়ে স্মরণ করছেন, কীর্তন করছেন, পরবর্তীতে তার ওই সমস্ত বিষয়ে স্মরণ পথে উদিত হবে, এটাই স্মরণ।
শ্রীল রূপ গোস্বামী পরবর্তী বিষয়ে আলোচনা করছেন যে ধ্যান কিভাবে এই ভক্তি জগতে ধ্যান হয়। আমরা তো শুনেছি যে ধ্যান কারা করে, মুনি ঋষি বা যোগীরা তারাই ধ্যান করে। মুনি ঋষি বা যোগীরা হাজার হাজার বছর ধরে তারা বন জঙ্গলে, গুহায়, পর্বতে, অরণ্যে সেখানে ধ্যান করে, এবং সেই ধ্যানের পদ্ধতি অত্যন্ত কঠোর। এই যে ধ্যান বা যোগানুশীলন, ধ্যান মানে যোগানুশীলন, আমাদের প্রত্যেকের মন, সাধারণত সাধারণ জীবের প্রত্যেকের মন সাধারণত সর্বনিম্ন স্তরে থাকে। সর্বনিম্ন স্তরে যাকে বলা হয় কুল কুণ্ডলিনী চক্র, তা যোগ মার্গে কুল কুণ্ডলিনী চক্র। এই কুল কুণ্ডলিনী চক্রে আমাদের মন সর্বদা থাকে। তা সেখান থেকে মনকে আমাদের কি করতে হয়, তার উপরের চক্রে অর্থাৎ যোগে, সেখান থেকে কুল কুণ্ডলিনী চক্র থেকে পার হয়ে তাকে স্বাধিষ্ঠান চক্রে আসতে হয়। স্বাধিষ্ঠান চক্র পার হয়ে তাকে মণিপুরী চক্র অর্থাৎ নাভি দেশে আসতে হয়, অর্থাৎ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবে আর এই মনের গতি ঊর্ধ্বগামী হবে। স্বাধিষ্ঠান চক্র অর্থাৎ নাভিতে মন যাবে, তারপর যখন তার ইন্দ্রিয় আরো নিবৃত্ত হবে বিষয়ের প্রতি, তখন সেখান থেকে মনকে তারা হৃদয়ে নিয়ে যায়, অনাহত চক্রে, অনাহত চক্র, এই হৃদয়ে নিয়ে যান, নাভি থেকে হৃদয়ে নিয়ে যাচ্ছে অনাহত চক্রে। এরপর তারা আরো ইন্দ্রিয় সংযম করে সেই মনকে হৃদয় থেকে নিয়ে যাচ্ছেন এই যে বিশুদ্ধ চক্র, এই বিশুদ্ধ চক্রে নিয়ে যাচ্ছেন। বিশুদ্ধ চক্র থেকে তারা আরো অগ্রবর্তী হয়ে মনকে নিয়ে যান এই আজ্ঞা চক্রে। আজ্ঞা চক্রে কি বলা হয়, আজ্ঞা চক্র গুরু দলের মাস্টার। এই আজ্ঞা চক্র থেকে আরো অগ্রসর হয়ে তারা এই তালু দেশে, শিলো দেশে, এখানে মনকে নিয়ে যান। এখানে মন নিয়ে গেলে সমাধি অবস্থা লাভ করে, সেই সমাধি অবস্থায় তারা যোগের প্রধান ফল, প্রধান ফল হিসেবে তারা চতুর্ভুজ ভগবানের শ্রী বিষ্ণু মূর্তি কেবল দর্শন করতে পারে সেই নির্বিকল্প সমাধি অবস্থায়। আর যারা যোগের আনুষঙ্গিক ফলের প্রতি লালায়িত হন তারা কি করেন, এই স্তরে গিয়ে সেখানে তারা এই অষ্ট সিদ্ধি লাভ করেন এবং তার প্রতি আসক্ত হয়ে যান। অষ্ট সিদ্ধি অনিমা লঘিমা প্রাপ্তি প্রকাণ্ড সীতা বসিতা, এই প্রকার অষ্ট সিদ্ধি লাভ করে তারা এই জাগতিক ঐশ্বর্য কামনা করে। এটা গৌণ ফল, যোগ সাধনার মুখ্য ফল হচ্ছে ওখানে গিয়ে ভগবানের ওই চিন্ময় রূপ দর্শন করা। তো এই হচ্ছে কি ধ্যান, যে তারা ওই চতুর্ভুজ শ্রী বিষ্ণুর ধ্যানের মাধ্যমে এইভাবে সমাধি স্তরে গিয়ে তারা ভগবানকে দর্শন করতে পারে। কখনো শূন্যের ধ্যান করা যায় না, কখনো শূন্যের ধ্যান করা যায় না। যে স্তর বললাম এটা যোগীরা ওই পরমাত্মার ধ্যান করে, পরমাত্মা চতুর্ভুজ শ্রী বিষ্ণুরূপ অর্থাৎ ক্ষীরোদক সাই বিষ্ণু চতুর্ভুজ বিষ্ণুমূর্তি তার ধ্যান করে। কিন্তু যারা নির্বিশেষবাদী ব্রহ্মবাদী তারা কিন্তু শূন্যের ধ্যান করে। এই শূন্যের ধ্যান এটা অত্যন্ত ক্লেশ সাপেক্ষ এবং এর ফলে কোনো কিছুই লাভ হয় না।
তাই এটাও আমাদের কাম্য নয়। এবং এই যে অষ্টাঙ্গ যোগ, এই সমাধি অবস্থায় ওই চতুর্ভুজ বিষ্ণুর রূপ দর্শন, এটাও আমাদের কাম্য নয়। ভক্তদের কি কাম্য, ভক্তদের কি ধ্যান, সেটাই বলছেন। যে ধ্যানের অর্থ হচ্ছে, রূপ গোস্বামী পাদ এখন আলোচনা করছে ভক্তি জগতে কি ধ্যান, ধ্যানের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের রূপ গুণ লীলা আদি চিন্তায় মনকে নিমগ্ন করে তার সেবায় যুক্ত হওয়া, অর্থাৎ ভগবানের রূপের ধ্যান। ভগবানের রূপ কেমন, আমি এইভাবে মনে করুন চোখ বন্ধ করে ভাগবতের থেকে একটি শ্লোক পড়ছি আর সেই অনুযায়ী ভগবানের রূপের চিন্তা করছি। ভাগবতে বা ছিল রূপ গোস্বামী পাদি করেছেন ভগবানের রূপ বর্ণনাত্মক শ্লোক, বর্হাপীড়ম মৃগমাদতিলোকম, বর্হাপীড়াভিরামম মৃগমাদতিলোকম। এই যখন চিন্তা করছি তখন এই বলার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, বর্হা পীড়া, বর্হা পীড়ম, বর্হা পীড়াভিরামম মৃগমদ তিলোকম। তিনি পীতবর্ণের বস্ত্র পরিধান করে আছেন, তারপর মৃগমদ তিলোকম মানে কস্তুরি, কস্তুরির দ্বারা তার ললাটি তিলক। বর্হা পীড়াভিরামম মৃগমদ তিলোকম কুণ্ডলাক্রান্ত গণ্ডম কঞ্জাক্ষকম্বুকণ্ঠম স্মিত সুভাগমুখম সাধরেণস্তবেণুম শ্যামম ত্রিভঙ্গম রবিকরবসনম ভূষিতাম বৈজয়ন্তাম বন্দে বৃন্দাবনস্থম যুবতীশতবৃতম ব্রহ্মগোপালবেশম। এই যে কৃষ্ণের রূপ বর্ণনার্থক শ্লোক আমি স্মরণ করলাম, আর আমি ঠিক মনে মনে ওই চিন্তা করছি যে কৃষ্ণের এখানে কি বলা হয়েছে, বর্হা পীড়ম, তারপর তা হাতে বেণু, সা ধরেন ন্যস্ত বেণু, তারপর কুণ্ডলাক্রান্ত গণ্ডম, অর্থাৎ তার এই যে অলকাবেষ্টিত চুল, এটা অলকা বেষ্টিত হয়ে গলদেশে মুখমণ্ডলে এটা বেষ্টিত হয়েছে, এই যে কৃষ্ণের চুল কালো চুল, খোকড়া খোকড়া কালো চুল, এই যে তার রূপের ধ্যান করছি। তারপর বৃন্দাবনস্তম যুবতী শতবৃতম, তিনি বৃন্দাবনে শত শত যুবতী অর্থাৎ গোপিকাদের সঙ্গে বিহার করছেন, এই যে সেই চিন্তা করলাম আর তার ধ্যান করছে, এটাই হচ্ছে ধ্যান, ভগবানের রূপের ধ্যান, গুণের ধ্যান। ভগবানের গুণ কেমন, এই যে শাস্ত্রে বলা হয়েছে যে এই যে গুণ, গুণ মানে তার বাৎসল্য, বাৎসল্য গুণ, ব্রজবাসীদের প্রতি তার স্নেহ কেমন, যে এই যে গোবর্ধন লীলায়, গোবর্ধন লীলায় যখন বৃন্দাবনবাসীরা কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন যে হে কৃষ্ণ, আমরা তোমাদের পরামর্শে এই
ইন্দ্রের পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা করেছি, এখন নিশ্চয় ইন্দ্র ক্রোধিত হয়েছে, তাই ইন্দ্রের ক্রোধ থেকে তুমি আমাকে আমাদের রক্ষা করো। ভগবান ব্রজবাসীদের এই বাৎসল্য প্রেমে বশীভূত হয়ে তিনি তখন ওই গোবর্ধন পর্বতকে তুলে নিয়ে তাদেরকে রক্ষা করলেন। ভগবানের গুণ বাৎসল্য, যে বাৎসল্য রসে তিনি বশীভূত হয়েছে, তাই তাদেরকেও সেই বাৎসল্য প্রেমের প্রতিদান স্বরূপ তাদেরকেও তিনি রক্ষা করছেন। লীলা, ভগবানের লীলা দেখুন, ভাগবতে এই ভগবানের দশম স্কন্ধে বিশেষ বিশেষ লীলা বর্ণিত হয়েছে। আমরা ছোটবেলায় শুনেছি পুতনা উদ্ধার লীলা, কৃষ্ণ 6 দিনের মধ্যে এই লীলা করেছেন, পুতনা উদ্ধার। তারপর শকট ভঞ্জন লীলা, তারপর কৃষ্ণের নামকরণ লীলা হলো, তারপর সেখান থেকে মৃত্তিকা ভক্ষণ লীলা, তারপর একটু বড় হলে দাম বন্ধন লীলা, যমলার্জুন উদ্ধার লীলা, এইভাবে কৃষ্ণের অসংখ্য লীলা, যিনি তার লীলার দ্বারা ভুবনকে জয় করেছেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্মাজি লিখেছেন, লীলাইতেন ভুবনানি জয়োত্তজস্রম গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। আনন্দ চিন্ময় রসাত্মতয়া মনুষু ইহ প্রণীণম প্রতিফলম স্মরতামুপেত্য লীলাইতেন ভুবনানি জয়োত্তজস্রম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। যিনি তার লীলার দ্বারা সমস্ত জগৎকে বশীভূত করেছেন, সমস্ত জগৎকে জয় করেছেন, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এইভাবে ভগবানের লীলার চিন্তায় মনকে নিবদ্ধ করা, এইভাবে এই যে ভগবানের লীলার চিন্তায়, রূপের চিন্তায়, গুণের চিন্তায় মনকে নিবদ্ধ করছি, এটাও সেই কৃষ্ণের একটি সেবা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা। রূপহীন গুণহীন কোনো কিছুর কল্পনা করা বা শূন্যের কল্পনা করা ধ্যান নয়। এখানে রূপ গোস্বামী পাদ বলে দিচ্ছে যে রূপহীন ব্রহ্মবাদীরা এই যে নিরাকার ব্রহ্মের ধ্যান করেন, তাই বলছেন যে এটা প্রকৃত ধ্যান নয়। যা রূপহীন তার কি ধ্যান করবে? ধ্যান করতে হয় কারো রূপে গুণে, যার রূপ গুণ নেই তার কি ধ্যান করবে? তাই যারা শূন্যের ধ্যান করছেন, মায়াবাদী নির্বিশেষবাদী বা এরকম আছে যারা ব্রহ্মকুমারী, কত অপসম্প্রদায় গড়ে উঠেছে, এই প্রকার যারা শূন্যের ধ্যান করছেন, রূপহীন গুণ রূপ গুণহীন কোনো ব্যক্তির ধ্যান করছেন, ওটা প্রকৃতপক্ষে ধ্যান নয়। ধ্যান হচ্ছে রূপের ধ্যান, গুণের ধ্যান, লীলার ধ্যান। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ধ্যানের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান বিষ্ণুর রূপ দর্শনে চিত্তকে সম্পূর্ণরূপে নিবদ্ধ করা। বৈদিক শাস্ত্রে কুরআন আদি উপনিষদ, বিশেষ করে পৌরাণিক শাস্ত্রে, পুরাণে, বিভিন্ন পুরাণে বলা হয়েছে যে ভগবানের ধ্যান মানে, পরমতত্ত্বের ধ্যান মানে ভগবানের সবিশেষ অর্থাৎ তার এই যে সচ্চিদানন্দময় রূপের চিন্তায় মনকে নিবদ্ধ করে, এটাই হচ্ছে ধ্যান। নিশ্চয় পুরাণে বলা হয়েছে যে ভগবানের চরণারবিন্দের ধ্যান জড় জগতের সুখ দুঃখ অনুভূতির অতীত,
চিন্ময় অবস্থা। এই ধ্যানের প্রভাবে মহাপাপীও তার পাপ কর্মের ফল থেকে মুক্ত হয়ে যায়। এই পুরাণে বিশেষভাবে কেবল পাপ কর্ম থেকে মুক্ত হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে পুরাণে এইভাবে পাপ থেকে মুক্ত হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আসলে এই পাপ থেকে মুক্ত হওয়া ভগবানের স্মরণ, লীলার ধ্যান এগুলোর উদ্দেশ্য নয়, প্রকৃত উদ্দেশ্য নয়। মনে করুন কোন কৃষক তিনি কি মনে করুন ধান লাগিয়েছেন, ধানের চাষ করেছেন, এখন কি তিনি এই যে ধান লাগালেন কি যে যে ধানের যে যাকে বলা হয় বাংলায় তুষপুড়া, এটা লাভ করার জন্য কি তিনি ধান লাগিয়েছেন, না ধান থেকে চাল পাওয়ার জন্য তিনি ধান লাগিয়েছেন? ধান থেকে চাল পাওয়ার উদ্দেশ্যে, তো যারা চাল পাওয়ার উদ্দেশ্যে ধান লাগিয়েছেন তাদের কিন্তু ওই চালের সাথে এই তুষকুড়ারও প্রাপ্তি হয়ে যায়। কিন্তু যারা মূর্খ, এই যে তুষকুড়া মানে এই যে পাপ থেকে মুক্ত হওয়া, সিদ্ধি কামনা করা, জাগতিক সুযোগ সুবিধা, ঐশ্বর্য, মুক্তি, এগুলোকেই ওর সঙ্গে তুলনা করা হয়েছে তুষকুড়ার সঙ্গে, কিন্তু এগুলো প্রকৃত ফল নয়। প্রকৃত ফল ওই ধান লাগানোর প্রকৃত ফল কি চাল লাভ করা, ঠিক এখানে এই ভক্তি লাভ, ভক্তি ভগবত ভক্তিতে এই ধ্যান করার প্রকৃত অর্থ হচ্ছে ভগবানের চরণে ভক্তি প্রাপ্ত হওয়া, বা যারা ভক্তি প্রাপ্ত হয়েছেন তাদের ভক্তি পুষ্টতা লাভ করা। এইভাবে ভগবানের চরণে ভগবানের লীলার ধ্যান, ভগবানের রূপগুণের ধ্যান এই করার মাধ্যমে ওই সমস্ত পাপ তো মুক্ত হয়, উপরন্তু ভগবানের চরণে ভক্তি বা ভক্তিতে দৃঢ়তা প্রাপ্ত হয়। বিষ্ণু ধর্মে ভগবানের দিব্য গুণাবলীর ধ্যান সম্বন্ধে বলা হয়েছে যে যে মানুষ নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত এবং যারা নিরন্তর ভগবানের দিব্য গুণাবলীর স্মরণ করেন তারা অচিরেই সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং এইভাবে পবিত্র হয়ে তারা ভগবত ধামে প্রবেশ করার যোগ্য হন। কেউ যদি ভগবানের দিব্য গুণাবলীর স্মরণ করেন, হরের নামানুকীর্তনম সমস্ত বিধিনিষেধের মধ্যে সার হচ্ছে সতত স্মর্তব্য বিষ্ণু কদাপি ন বিস্মর্তব্য বিষ্ণু, অর্থাৎ সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করা, এটা হচ্ছে বিধি। সমস্ত বিধিনিষেধের সার বিধি হচ্ছে এটা যে সতত স্মর্তব্য বিষ্ণু, সর্বদা শ্রীবিষ্ণুকে স্মরণ করা। আর নিষেধ কি? কদাপি ন বিস্মর্তব্য বিষ্ণু, কখনো শ্রীবিষ্ণুকে বিস্মৃত হওয়া উচিত নয়। এইভাবে এই যে ভগবানের দিব্য গুণাবলীর কথা স্মরণ করছেন, তাহলে আনুষঙ্গিক ফল হিসেবে মানে গৌণ ফল হিসেবে তিনি অচিরে সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং ভগবানের চরণে ভক্তি প্রাপ্ত হওয়ার ফলে তিনি ভগবানের পার্শ্বদত্ত লাভ করে ভগবত ধামে প্রবেশ করার যোগ্য হবেন। তিনি ভগবত ধামে প্রবেশ করার যোগ্য হবেন যখন এইভাবে ভগবানকে স্মরণ করতে পারছেন।
কেননা এইভাবে যখন স্মরণ করবে তখন তার দেহান্তে ঠিক এই স্মরণ গুলো আসবে। এই যে স্মরণ আপনি এখন করছেন এগুলো হৃদয়ে থাকছে, ভগবানের বিভিন্ন লীলা বিলাস আপনি স্মরণ করছেন, বা ভগবদ গীতা শ্রীমদ ভাগবত গণিত ভগবানের লীলা বিলাস স্মরণ করছেন, তাহলে কি হবে যে আপনার জীবনের অন্তে এই লীলা বিলাসই স্মরণ করবে। আর যদি এই লীলা বিলাস স্মরণ হয়, ভগবান বলেছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরাম ইয়াহ প্রয়াতি স মাধব মিয়াতি নাস্ত্রত্ব সংশয়। যিনি অন্তিম কালে আমাকে স্মরণ করেন তিনি নিশ্চিত আমার ধামে গমন করেন। যদি কেউ মনে করুন আমার কথা মিথ্যা হলো, আমি বললাম যে তারা এখন চিন্তা করলে ভগবানের ওই মৃত্যুকালে লীলা স্মরণ হতে পারে, যদি কারো এই কথায় বিশ্বাস না হয়, যদি কেউ মনে করেন যে কিভাবে তখন স্মরণ হবে, তখন তো শুনেছি সমস্ত উপরের দ্বার বন্ধ হয়ে যায়, বায়ু পিত্ত কফ এগুলো সমস্ত দ্বার বন্ধ করে দেয় বা দেবতারা এই সমস্ত দ্বার বন্ধ করে দেয়, তাহলে ভগবানের ভগবানকে ভগবানের লীলা কিভাবে স্মরণ করতে উদিত হবে। এই যারা ভক্তি জীবনে এই ভগবানকে স্মরণ করার অভ্যাস করেছেন তাদের ঠিক ভগবানের কৃপায় ওই মৃত্যুর সময় ভগবানের লীলা তার নাম গুণ এর স্মরণ হবে, স্মরণ হবে। যদি কারো না হয় তাহলে ভগবানের ভক্তকে নিয়ে যাওয়ার দায়িত্ব ভগবানের, এই জন্য ভগবানই কোনো না কোনো মাধ্যম দিয়ে বা তার চিন্তায় উদিত হয়ে তার মনে উদিত হয়ে তাকে তিনি স্মরণ করাবেন। এই হচ্ছে এই ভক্তি যোগে স্মরণের মাহাত্ম্য, যে ভগবান যিনি অভ্যাস যোগে যুক্ত রেখেছেন স্মরণে ধ্যানে, যদি তার ওই অন্তিম সময় স্মরণ না হয় ধ্যান না হয় তথাপি ভগবান তাকে নিজের রূপ গুণ লীলার স্মরণ করা। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবে গ্রাহ্য ইন্দ্রিয়ই সেবন মুখে হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরত্যা, শেষের শব্দটি কি বললাম, স্বয়মেব স্ফুরত্যাগ, তিনি স্বয়ং এব মানে অবশ্যই, তিনি স্বয়ং এবং অবশ্যই স্মরণ করান তার ভক্তকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যিনি ভগবানের এই প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন তার শ্রবণ কীর্তন স্মরণ ধ্যান তার করছেন, তিনি স্বয়ং এসে তাকে স্মরণ করা। সর্বতোভাবে পাপমুক্ত না হলে ভগবত ধামে প্রবেশ করা যায় না। এই জগতে যারা এই রকম অপসিদ্ধান্ত নিয়ে আসে যে আপনি যার ভজন করুন যার আরাধনা করুন যে পথে চলুন না কেন আপনি সেই একই গন্তব্যে পৌঁছাবেন, এই রকম ধারণা নিয়ে যারা আছেন তাদের যে কত বড় ভ্রান্তি এবং তারা যে কি প্রকার মায়ার শিকার হয়ে কি প্রকার প্রতারকের পাল্লায় পড়ে প্রতারকের প্রতারণায় প্রতারিত হচ্ছেন, তা শাস্ত্র থেকে না জানলে শাস্ত্র থেকে না জানলে সেটা উপলব্ধি হবে না। এখানে বলা হয়েছে যে সর্বভূতভাবে মুক্ত না হলে ভগবানের ধামে প্রবেশ করা যায় না,
এই ভগবত ধামে প্রবেশ করাই মানে মুক্তি। ভগবত ধামে প্রবেশ করাই মানে মুক্তি। যারা জাগতিক লোক বা অন্যান্য সম্প্রদায় মুক্তি মুক্তি করে পাগল হয়ে যাচ্ছে, তাদের কখনো প্রকৃত মুক্তি হবে না। প্রকৃত মুক্তি মানেই ভগবত ধামে গমন করা, আর সেটা অন্যের ভক্ত হলে, শূন্যের ভক্ত হলে বা দেব দেবীদের ভক্ত হলে কখনো ভগবানের ধামে যাওয়া যাবে না। বা এখনকার যুগে অনেক সাজা অবতার, এ বাবা এ ঠাকুর, এইরকম এমক গোস্বামী, কত কিছু আছে জগতে যারা ভগবান হয়ে গিয়েছে, ভণ্ড ভগবান ভণ্ড অবতার, এনাদের দ্বারা যারা প্রতারিত হয়ে এনাদের মত অনুযায়ী চলছে, তারা কখনো ভগবানের ধামে পৌঁছাতে পারবে না, যেটা প্রকৃত মুক্তির জগৎ। তা সেখানে যেতে হলে তাকে কৃষ্ণের ভক্ত হয়ে যেতে হবে, এবং এই পদ্ধতিতে কি সর্বতভাবে মুক্ত হয়ে, সর্বতভাবে পাপ মুক্ত হয়ে, সর্বতভাবে পাপ মুক্ত হওয়া না হলে কেউ কখনো ভগবানের ধামে যেতে পারবে না। যেমন দেখুন, এই যে অজামিল, অজামিল ওই নাম উচ্চারণ করেছিলেন, তিনি নামে উচ্চারণের ফলে পাপ থেকে তার মুক্তি হলো, পাপ থেকে তার মুক্তি হলো, কিন্তু ওই সময় কিন্তু তাকে ভগবানের পার্শ্বদেরা ভগবানের ধামে নেয়নি, ভগবানের ধামে নেয়নি। অজামিলকে ফেলে যখন যমদূতেরা চলে গিয়েছে, তখন যমদূতেরা যাওয়ার পর বিষ্ণু দূতেরাও চলে গিয়েছিলেন, অজামিল কিছু কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু ওই কৃতজ্ঞতা তাদের প্রকাশ করার আগেই বিষ্ণু দূতেরা চিন্তা করলেন যে আমাদের প্রশংসা না করে সে যেন ভগবানের নাম করে, ভগবানের প্রশংসা করে, ভগবানের নামের মহিমা কীর্তন করে, এই জন্য বিষ্ণু দূতেরা তাকে ফেলে চলে গিয়েছিলেন। তখন অজামিল নিজে নিজে নিজেকে ধিক্কার দিচ্ছে যে আমি এত বড় পাপী, আমি এত বড় খারাপ যে আমি ব্রাহ্মণের পুত্র হয়ে এই প্রকার জঘন্য অন্যায় করেছি, পিতা মাতাকে তাড়িয়ে দিয়ে, কুলবধূকে তাড়িয়ে দিয়ে ঘরেই বারবনিতাকে নিয়ে রেখেছি, এবং আমি একাই এর পতি নয়, এ অনেকের সঙ্গে এর সঙ্গ রয়েছে, এ অনেককে তার পতি করেছে, তেমন কুলোটাকে আমি ঘরে রেখেছি, আর যে আমার সতী সাবিত্রী স্ত্রী ছিল তাকে তাড়িয়ে দিয়েছি, এত বড় পাপ করেছি, এবং মিথ্যা বলে, ছলনা করে, ডাকাতি করে, চুরি করে, ধোকা দিয়ে মানুষের কাছ থেকে তাদের অর্থ নিয়েছি, এত পাপ করা সত্ত্বেও এই মৃত্যুকালে যখন আমি ভগবানের নাম করলাম, তখন ভগবান এই যে আমাকে রক্ষা করার জন্য চার দেবতা চলে এলেন, তা তারা কোথায় গেলেন, এইভাবে চিন্তা করছেন চিন্তা করছেন, ভগবত পার্শ্বদেরা চলে গেলেন কিন্তু তাকে নিলেন না ওই সময়, অর্থাৎ এই যে নামের ফলে তিনি জমালয় থেকে মুক্ত হলেন, অর্থাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হলেন। সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার পর তারপর তিনি যখন তার মধ্যে এই অনুশোচনা এলো, ভগবানের নামের মহিমা জানতে পারলে, তখন তিনি হরিদ্বার চলে গেলেন, গঙ্গার দ্বার হরিদ্বার, সেখানে গিয়ে 15 বছর এই ভগবানের নাম কীর্তন করেছিলেন কঠোরভাবে। তারপর আবার সেই বিষ্ণু দূতেরা এসে
তাকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায়। দেখুন এই যে সে কখন গেল পাপ থেকে মুক্ত হলো, কিন্তু তার ভগবত ভক্তি যে আচরণ সেটা পূর্ণতা প্রাপ্ত হয়নি, এই জন্য সেই অবস্থায় তাকে নেওয়া হলো না পাপ থেকে মুক্ত। তদ্রূপ আমরা ভগবানের নামের প্রভাবে তো পাপ থেকে মুক্ত হচ্ছি, কিন্তু ভগবানের সঙ্গে সম্বোধন সম্পর্ক স্থাপন করার জন্য তার এই রূপ গুণ লীলার শ্রবণ কীর্তন স্মরণের মাধ্যমে ভক্তি যোগের অনুশীলনের মাধ্যমে তার সঙ্গে আমাদের সেই সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে এবং সেটা দৃঢ় হচ্ছে। এইভাবে ভগবানের স্মরণের মাধ্যমে ধ্যানের মাধ্যমে আমরা তাকে সর্বদা হৃদয়ে স্মরণ করতে পারছি। পদ্ম পুরাণে ভগবানের লীলা স্মরণ করা সম্বন্ধে বলা হয়েছে যে যে মানুষ নিরন্তর ভগবানের অমৃতময় লীলা স্মরণ করা স্মরণ করেন, অমৃতময় লীলা অদ্ভুত কার্যকলাপের চিন্তায় সর্বক্ষণ মগ্ন, তিনি অবশ্যই সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হন। এই প্রকার যিনি যে ভগবানের চিন্তায় মগ্ন থাকছে তিনি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হন। জড় কলুষ মানে পাপ এবং পুণ্য উভয়ই, পাপটাও যেমন জড় কলুষ পুণ্যটাও জড় কলুষ, অর্থাৎ দুটি আমাকে বেঁধে রাখছে এই জগৎ, এই জন্য দুটি জড় কলুষ। কতগুলি পুরাণে প্রমাণিত হয়েছে যে যদি কোনো মানুষ কেবল ভগবানের সেবার ধ্যান করে তার সর্ববিষ্ট সিদ্ধ হয় এবং তিনি প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারে। এই সম্বন্ধে ব্রহ্ম বৈবর্ত পুরাণে একটি সুন্দর কাহিনী আছে যে পদ্ম পুরাণে বলা হয়েছে যে যিনি ভগবানের সেবার ধ্যান করেন সেই ধ্যানের মাধ্যমে তার সর্ববিষ্ট পূর্ণ হতে পারে। যিনি সেবার ধ্যান করছেন, মনে মনে সেবার ধ্যান, এটাকেই বলা হয় মানসিক অনুশীলন। এবং এই মানসিক অনুশীলন না হওয়া পর্যন্ত আপনার সেই সেবা পূর্ণ হচ্ছে না। মানসিক অনুশীলনও অবশ্যই প্রয়োজন, এই যে মানসিক অনুশীলন এটা অবশ্যই প্রয়োজন। এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে একটি সুন্দর কাহিনী এখানে দেওয়া হয়েছে, সেটা আমি আলোচনা করব যে কিভাবে একজন ব্রাহ্মণ এই ভগবানের সেবার ধ্যান করে ভগবত পার্শ্বদত্ত লাভ করে বৈকুণ্ঠে ভগবানের ধামে উত্তীর্ণ হন। কেবলমাত্র সেবার ধ্যান, তিনি ধ্যান করছেন কিন্তু কিসে? মনে মনে ভগবানের সেবা করছেন যে আমি এইভাবে আমার আরাধ্য বিগ্রহ, মনে করুন মদন মোহন, তা মদন মোহনকে আমি বাস্তবিকভাবে সেবা করতে পারছি না কোনো কারণে, মনে করুন বিশেষ কোনো কারণে আমি মদন মোহনকে সেবা করতে পারছি না, তাহলে এখন কিভাবে মদন মোহনের সেবা করব? মানসিক অনুশীলন কি? মনে মনে আমি চিন্তা করছি যে আমি ভোরবেলা রাত্রে যে মদন মোহনকে শয়ন দিয়েছিলাম, শয়ন থেকে উঠিয়ে তাকে ক্ষীর ভোগ লাগাচ্ছি, জল ভোগ লাগাচ্ছি, তারপর ভোগ লাগিয়ে আসমন দিয়ে তাকে আমি আহ্বান করার পর খেতে দিয়েছি, এইভাবে তাকে খাওয়ার পর তার আরতি নিবেদন করছি, আরতি নিবেদন করে তাকে পরবর্তীতে আরতি হওয়ার পর তার
শৃঙ্গার করছি, সকাল যখন হলো তার শৃঙ্গার করছি, শৃঙ্গার করে তার তাকে প্রথমে শৃঙ্গার করার আগে অর্চন, অর্চনে তাকে স্নান করাচ্ছি, স্নান করিয়ে তাকে শৃঙ্গার করছি, পোশাক পরাচ্ছি, মালা পরাচ্ছি, চন্দন পরাচ্ছি, ভোগ নিবেদন করলাম, এইভাবে তার সেবার ধ্যান। এই যে সেবার ধ্যান আমি করছি, এতে কি হচ্ছে, আমার মানসিক অনুশীলন হচ্ছে, মানসিক অনুশীলন হচ্ছে, এবং এক পর্যায়ে এই মানসিক অনুশীলনই পূর্ণতা প্রাপ্ত হবে, অর্থাৎ এই সেবাই পূর্ণতা প্রাপ্ত হবে। এখানে যে আপনি সেবা করলেন মনে মনে, ওটাই ভগবান সেবিত হয়ে গেলেন। দেখা গিয়েছে যে আমাদের নরোত্তম দাস ঠাকুর, তিনি এইভাবে ধ্যানস্থ হয়ে ভগবানের সেবা করছিলেন, তা সে ধ্যানস্থ হয়ে তিনি নিত্যলীলায় প্রবেশ করেছেন, ধ্যানস্থ অবস্থায় বসে আছেন এইভাবে। আর তিনি যে নিত্যলীলায় প্রবেশ করেছেন, সেখানে তিনি ললিতা সখী অনুগত হয়ে তার আদেশ পালন করছেন। তা ললিতা সেবী, ললিতা দেবী সরাসরি রাধা কৃষ্ণের সেবা করছেন। তা রাধারানী আজ্ঞা দিয়েছেন কৃষ্ণের জন্য দুধ নিয়ে আসতে। তা ললিতা দেবী এসে সেই সখীকে, যিনি নরোত্তম দাস ঠাকুর রূপে ওখানে রয়েছেন, তাকে নির্দেশ করেছেন দুধে জাল দিতে। তাড়াতাড়ি দুধে জাল দিচ্ছেন, এবং তাড়াতাড়ি করতে গিয়ে যখন নামাতে যাচ্ছেন, ওই পাত্র ধরে নামাবেন, তখন ওই সেই লীলার অবস্থায় তার হাতে গরম ছেঁক লেগেছে। তা লাগার পর তিনি যখন ওই যে সমাধি অবস্থায় ওই লীলা তো করলেন, দুধ প্রদান করলেন, তো ওখানে তার গরম ছাঁকা লেগেছিল। যখন ওই নিত্যলীলা দর্শন করা সমাপ্ত হলো, তিনি যখন এই দেহের অবস্থায় এই সমাধি থেকে বেরিয়ে এলেন, অর্থাৎ সমাধি ভগ্ন হলো, তখন দেখা গেল তার আঙ্গুলে ফোস্কা পড়ে গিয়েছে। এই যে সেই নিত্যলীলায় দর্শন করেছিলেন, আর সেটা এই অবস্থায় সেটা কার্যকরী হয়ে গেল। ঠিক এই যে ব্রাহ্মণের কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে, ঠিক এমন কাহিনী। এই ব্রাহ্মণ তিনি মহাত্মাদের সভায় গিয়ে সেখানে ভগবানের লীলা বিলাস শ্রবণ করতেন। তো শ্রবণ করতে করতে শুনেছেন যে এইভাবে মনে মনেও ভগবানের সেবা করা যায়। তা তিনিও শ্রবণ করার পর তিনিও চিন্তা করলেন, তাহলে আমিও মনে মনে নারায়ণের সেবা করব। তা তিনিও এইভাবে মনে মনে নারায়ণের সেবা করতে শুরু করেছেন। এইভাবে প্রতিদিন নারায়ণের সেবা করছেন, সেবা করছেন, মনে মনে তাকে স্নান করাচ্ছেন, ভোগ অর্পণ করছেন, তুলসী অর্পণ, ফুল অর্পণ, ফল অর্পণ, ভোগ নৈবেদ্য অর্পণ। এইভাবে বহু বছর অতীত হলো। অতীত হওয়ার পর তিনি একবার মনে করছেন, ওই ধ্যানে বসে সেবা করার সময়, যে আজ আমি পরমান্ন রন্ধন করে ভোগ লাগাবো। তা মনে মনে পরমান্ন রন্ধন করছেন, পরমান্ন রন্ধন করছেন, রন্ধন করছেন। এখন ভোগ লাগানোর আগে চিন্তা করছেন যে পরমান্নটা, এই যে পরমান্ন, সেটা ঠান্ডা অবস্থায় খুব ভালো লাগে, ঠান্ডা অবস্থায় খুব ভালো লাগে। তা আমি যেটা তৈরি করেছি সেটা তো সদ্য প্রস্তুত করেছি, তো সেটা কত গরম আছে একটু আঙ্গুল দিয়ে দেখি। এইভাবে তিনি ওই মানসিক অনুশীলনের ভিতর মনে মনে যে তিনি অনুশীলন করছেন, মনে মনে সেবা করেছেন, সেই মনে মনে পায়েস তৈরি করেছেন, সেই অবস্থায়
ওই মানে মানে আঙ্গুল দিয়ে ওই পায়েসের ভিতর আঙ্গুল দিয়ে দেখেছেন যে কতটা গরম হয়েছে, যখনই দিয়েছেন তখন ওই মানসিক অনুশীলনে দেখা যাচ্ছে আঙ্গুলটা পুড়ে গিয়েছে। আর আঙ্গুল যখন পুড়ে গিয়েছে, ফোসকা পড়েছে, তখন তিনি ওই সমাধি অবস্থায় আঙ্গুলে ওই ফোসকা পড়া অনুভব করেছেন। এইভাবে আর হাত ঝাড়াচ্ছে যে দেখছেন যে হাতে হাতটা পুড়ে গিয়েছে, ফোসকা পড়ে গিয়েছে। এই যখন হাতে ফোসকা পড়ে গিয়েছে তখন ভগবান নারায়ণ বৈকুণ্ঠ লোকে তার এই সেবা ভাব দর্শন করে তিনি হাসছেন। তখন লক্ষ্মী দেবী তিনি ভগবানের কাছে জিজ্ঞাসা করছেন যে হে প্রভু আপনি হাসছেন কেন? তখন ভগবান নারায়ণ তিনি কি করলেন, গরুড়কে পাঠালেন বৈকুণ্ঠ বিমান দিয়ে যে তাকে নিয়ে আসতে, সেই ব্রাহ্মণকে নিয়ে আসতে। তখন সেই বৈকুণ্ঠ বিমান এসে সেই ব্রাহ্মণকে ভগবানের ধামে নিয়ে গেল এবং ভগবানই ওই লক্ষ্মী দেবীর সামনে বর্ণনা করলে যে আমার এই ভক্ত, যে আমার জন্য তিনি এইভাবে মানসিক অনুশীলনে আমাকে ক্ষীর প্রসাদ অর্পণ করতে গিয়ে তার আঙুলে ফোসকা পড়ে গিয়েছিল, এ আমার ভক্ত, অতএব এই আমার এই ভক্ত এখন থেকে এই আমার ধামে আমার সঙ্গে আমার পার্ষদ হয়ে থাকবে। এইভাবে সেই যে ব্রাহ্মণ তিনি বৈকুণ্ঠ লোকে ভগবানের পার্শ্বদত্ত লাভ করলেন। এইভাবে আমরা বুঝতে পারি যে ধ্যানের মাধ্যমে যখন ভগবানকে কোনো কিছু অর্পণ করা হয় তখন তা তিনি গ্রহণ করেন এবং তার ফলে আমাদের অভীষ্ট পূর্ণ হতে পারে। অতএব এই প্রকার ভগবানের শ্রবণ কীর্তনের ফলে যখন আমাদের এই লীলা, তার রূপগুণ লীলা হৃদয়ে ধারণ হবে তখন অবশ্যই আমাদের তার এই লীলার ধ্যান, রূপের ধ্যান এগুলো করা প্রয়োজন। উত্তম ভক্তদের জীবনে এটা আমরা দর্শন করেছি যে তারাও এই প্রকার করেছেন। শ্রীল রূপ গোস্বামী পাদ তিনি প্রায়ই এই ধ্যানে সেই ভগবানের নিত্যলীলা দর্শন করতেন। সনাতন গোস্বামী পাদ তারাও এই প্রকার ধ্যানের মাধ্যমে নিত্যলীলা দর্শন করতেন, নিত্যলীলা গিয়ে সেবা করতেন। শ্যামানন্দ প্রভু তিনি নিত্যলীলায় গিয়ে রাসমণ্ডলে রাধারানীর সখী হয়ে নৃত্য করতেন। এইভাবে এটা অনেক উচ্চস্তরের স্থিতি, তবে যখন আমরা এইভাবে ভগবানের শ্রবণ কীর্তন করতে করতে আমাদের সেই শুদ্ধতা এসে যাবে, যখন ভগবানের ওই নাম গুণ রূপ লীলা হৃদয়ে ধারণ হচ্ছে তখন আমাদেরও সেই লীলার স্মরণ হবে। এইভাবে স্মরণ প্রক্রিয়া অবশ্য প্রয়োজনীয়, তবে যারা ভক্তি মার্গে উচ্চ স্তরে উঠেছেন তাদের জন্য এটা বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে। প্রাথমিক ভক্তদের জন্য শ্রবণ কীর্তন, বিশেষভাবে ভগবানের নাম জপ, তারপর ভক্ত মুখে ভগবানের কথা শ্রবণ, এটাকেই তাদের গুরুত্ব দিতে হবে। কিন্তু যারা শ্রবণ কীর্তনে পারদর্শী হয়ে, বিশেষভাবে কীর্তন করতে পারদর্শী হয়েছেন এবং এই ভগবানের লীলাকে হৃদয়ে ধারণ করেছেন, যে কোনো সময় তারা ভগবানের লীলাকে স্মরণ করতে পারেন, তারাই তাদের পক্ষে এই ভগবানের রূপের ধ্যান, লীলার ধ্যান সুবিধা হবে। অতএব
এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করা প্রয়োজন এবং ভগবদ্ ভক্তিতে এটা একটি অঙ্গস্বরূপ। ভগবদ্ ভক্তিতে এর বিধান রয়েছে, নববিদা যে ভক্তি শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সূক্ষ্ম আত্মনিবেদন। শ্রবণ কীর্তন অর্চন বন্দন পাদ সেবন দাস্য সূক্ষ্ম আত্মনিবেদন, এই যে শ্রবণ কীর্তন স্মরণ, এই স্মরণ স্মরণ করতে করতে তার ওই রূপের ধ্যান লীলার ধ্যান এগুলো হবে। এইভাবে যারা যে স্তরে আছে সেই স্তরে বিধিনিষেধ পালন করে শুদ্ধতা লাভ করতে করতে অবশেষে এই এই ধ্যানের প্রক্রিয়াও তারা আয়ত্ত করবেন, যে ভগবানের লীলার ধ্যান ভগবানের রূপের ধ্যান এর মাধ্যমে উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হওয়া যাবে। তা আজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী দিন একাদশ অধ্যায় থাকছে ভগবদ ভক্তির বিভিন্ন অঙ্গ, এবং এখানেই এই যে আরো বিশেষ কয়েকটি দাস্য, তারপর সক্ষ ভাব, তারপর সর্বস্ব সমর্পণ, তারপর প্রিয় বস্তু সমর্পণ, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। পরবর্তী দিন উপস্থিত থাকবেন। হরে কৃষ্ণ, জয় জয় শিল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়, শিল প্রপাত কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল।